এখানে তিনটা অপশন আছে, টাইম, সেট, টেম্পারেচার। কেমন এখানে হচ্ছে, প্রথমে আমাদেরকে আমরা খাওয়া, এখানে চারটা বাটন দেওয়া হচ্ছে, এটা মুখ মানে সেটিং এর কাজ করবে, এটা ইন্টারের কাজ করবে, আর এরা দিয়ে প্লাস মাইনাস কাজ করবে। এখানে খাওয়া সিদ্ধ আছে, আমরা খাওয়া দিলাম, খাওয়া দেওয়ার পরে প্রথমে হচ্ছে আমরা মুড দিলাম, সেট, এই সেট কত আছে, সেট মানে হচ্ছে মিনিমাম টেম্পারেচার, এটা সবসময় 200 থাকবে, 200ই থাকবে, চেঞ্জ করা লাগবে। দ্বিতীয়বার চার দেওয়ার পরে সেটের পাশে টেম্পারেচারটা জুড়ছে, এখানে 380 দেওয়া আছে, আমাদের বাংলাদেশে 220 লাইনের জন্য আমরা 320টা এনাম, অর্থাৎ সর্বোচ্চ টেম্পারেচার সেট করছি আমরা 330, সর্বনিম্ন 200 সেট করলাম। এগুলো আপনি কখনো চেঞ্জ করার প্রয়োজন হবে না, ঠিক আছে। এখন এটা চলছে, এটা চলছে, এরপরে আমরা মোট আরেকবার চাপ দিলাম, তিন নম্বর বার, হ্যাঁ, তৃতীয়বার চাপ দেওয়ার পর আসছে সেট এবং টাইমিং, তার মানে এখন টাইমিংটা কাজ করছে। কত সেকেন্ড দিব আমরা, নর্মালি 30 সেকেন্ড দেওয়া আছে, তবে আমরা 20 সেকেন্ড দিলাম না। এরপরে চার নম্বর বার আমরা চাপ দিব, চাপ দেওয়ার পরে সবগুলো লাইট অফ হয়ে গেছে, জাস্ট এরপর আমরা ইন্টার দিব, ইন্টার দিলে এটা এখন হিট হওয়া শুরু হয়ে গেছে, এটা হিট হবে মোটামুটি 3 মিনিট লাগবে, বা আমরা এখানে দেখবো যে 320 আসার পর পরে এটা টাইমিংয়ে চলে আসবে। কেমন যাওয়ার পরে সে সাউন্ড করবে, একটা বিফ করবে, বিফ করার পরে আমরা ইন্টার বাটনটা চাপ দিব, বিফ অফ হয়ে যাবে, আমরা আবার দিয়ে চাপ দিব, আবার ইন্টার বাটনটা দিব, নতুন করে আরেকটা টি শার্ট প্রিন্ট, অর্থাৎ প্রতিটা টি শার্ট প্রিন্ট হতে মাত্র 20 সেকেন্ড। এখন আপাতত 320 উঠুক, উঠার পরে আমরা দেখিয়ে দেবো যে কী হবে ব্যবস্থা, ঘন্টা মিনিট হচ্ছে না, অটোমেটিক কমে যাবে, অটোমেটিকলি আরও যখন জিরো থাকবে তখন গেছে। কেমন জাস্ট ইন্টার দিলাম, শেষ। এখন আমরা আরেকটা টি শার্ট দিচ্ছি, চাপ দিলাম, দেওয়ার পরে এখানে ইন্টার দিলাম, এই 20 সেকেন্ডটা কাউন্টিং, 20 সেকেন্ড পরে একটা টি শার্ট দিলাম, প্রতি 20 সেকেন্ড পর পর একটা টি শার্ট দেখা গেছে। যখন আপনি সাথে সাথে স্টিকার লাগিয়ে দেবেন বা সাথে সাথে প্রিন্টিং লাগালে ব্রাইটনেসটা একটু বেশি আসে, কয়েকদিন প্রিন্ট করা থাকলে ব্রাইটনেসটা একটু কম আসে। যেমন আপনি কিন্তু অনেক আগে মানে যখন প্রিন্টার রেডি হয় আমরা কয়েকটা স্যাম্পল করে রাখি পরে দেখানোর জন্য, কেমন জাস্ট এই টি শার্ট 15 সেকেন্ড হয়ে গেলো, 20 সেকেন্ড হয়ে গেলো, হ্যাঁ, প্রতি 20 সেকেন্ড পরে আমরা আরেকবার ইন্টার দিব, ইন্টার দিলে মোটামুটি এটা আমাদের কাজ শেষ। আর যদি নতুন করে দিতে না হয় তাহলে ইন্টার দিলাম না, আর যদি না দরকার তাহলে এবার অনেকে বলে থাকে যে ভাই আমাদের টেম্পারেচার দেখেছে 2-1 সেকেন্ড থাকলে টেম্পারেচার একটু নিচের দিকে আসে, তখন 320 থেকে 317-16 চলে আসে, তখন ওর ক্ষেত্রে কি করণীয়, আমরা আবার ইন্টার দিয়ে রেখে অটোমেটিক 2-1 সেকেন্ড সময় বেশি নেবে, 320 পর্যন্ত উঠবে, উঠার পরে আবার নিজের মধ্যে এটা অটোমেটিক, এটা আমাদের কোনো হাতের কাজ নেই, হ্যাঁ, এর ভিতরে অলরেডি আমাদের হয়ে গেছে, আমরা এটা দিলে পরে এটা 12টা বেজে গেছে, কি অবস্থা হয়ে গেছে, অনেক গরম, অনেক গরম থাকবে, খুব সাবধান। আর এগুলো হচ্ছে লংজিভিটি লাইফ টাইম, সাউন্ড করে বিরক্ত করতেছি, ইন্টার দিব, সাউন্ড অফ, ওকে, থ্যাংক ইউ। বাকি অংশ দেখানোর আগে আমি কিন্তু একটু হাতে নিয়ে আমি কিছু অ্যাড করে আমার ভিডিওটা শেষ করি, প্লিজ নামটা শেয়ার করুন না ভিডিওতে, কেমন ভাইয়ের নাম কি, না মানে যেমন তিনি যেমন ক্লোজ হয়ে দাঁড়ান সবাই, স্যার আসতেছে সবাই, আপনারা এই ভিডিওতে দেখতে চাচ্ছি সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম ব্যাক হাজিটা ইউটিউব চ্যানেলে, আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা অনেকদিন ওয়েট করার পরে সেই কাঙ্ক্ষিত 5-in-1 হিট প্রেস মেশিন আমাদের রিকন্টিনিউ হয়েছে, রিস্টক হয়েছে। আজকে আমার ভাইয়া এসেছেন চট্টগ্রাম থেকে, নিজামুদ্দিন ভাইয়া, ভাইয়া চট্টগ্রাম থেকে আসলেও মেশিনটা মূলত ইউজ হবে টেকনাফ, সে বাংলাদেশের শেষ প্রান্তে যে সামুদ্রিক এলাকা, যেটা আমাদের সবাই পর্যটনের জন্য সবচেয়ে বিখ্যাত বাংলাদেশের ভিতরে, অ্যাটলিস্ট আমার মনে হয় বিশ্বে খুবই আমরা একটা ভালো অবস্থানে আছি, শুধুমাত্র কক্সবাজার এবং সেন্ট মার্টিনকে নিয়ে, ভাইয়ারা এই বিজনেসটা করবে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কেন্দ্র করে টেকনাফ এরিয়াতে। সো আশা করছি ভাইয়াদের ব্যবসা করে সাকসেস হবে, আশা করছি যারা দেখছেন যেখান থেকে দেখছেন ভাইয়াদের জন্য দোয়া করবেন, যাতে করে ভাইয়ারা এই ব্যবসা করে অনেক দূর এগিয়ে যেতে পারে। ভাইয়ারা মূলত স্পোর্টস আইটেমগুলো বিজনেস করে, জার্সি, আপনার হচ্ছে এই ধরনের ট্রাউজার, এগুলো নিয়ে বিজনেস করে
করছে তো যাতে এই মেশিনগুলোতে যদি আমরা ফিল করতে পারি কটন টি শার্টে ফিল করলে দেখা গেছে একটা টি শার্ট আমরা ফিল করলাম 22 ওয়াশ 20 ওয়াশের পরে আমাদের স্টিকারটা ফেড হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে উঠে যাচ্ছে কিন্তু যদি আমরা জার্সিতে ফিল করি অথবা ট্রাউজারে ফিল করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নিজের কিছু ফিক্সার করা এগুলো লাইফ টাইম আমরা আশা করছি কিছুই হবে না আপনার ফেব্রিক ছিঁড়ে যাবে তবে ডিজাইন থেকে যাবে সো আশা করছি ভাইয়াদের ব্যবসা সাকসেস হবে কারণ ভাইয়ারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এই প্রোডাক্টের লংজিভিটি অনেক অ্যাটলিস্ট রিভিউ 5 স্টার পাওয়া ভাইয়াদের জন্য আজকে আমরা রেখেছি এই মেশিনের দাম 5 ওয়াট টপ হিট প্রেস মেশিন মাত্র 18000 টাকা দুঃখিত এই মুহূর্তে কোনো ডিসকাউন্ট করা কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এই মেশিন এখন মার্কেটে 22,000-28,000 টাকা দামে বিক্রি হচ্ছে সো আমরা আজকে ভাইয়াদেরকে কোনো সারপ্রাইজ গিফট যেটা আছে সবসময় আমরা করে থাকি সেটা আমরা রাখতে না পারি আন্তরিকভাবে দুঃখিত বলা বাহুল্য আমাদের এই এই মেশিনটা আসলে আমরা যেটা বলতে চাই এই মেশিনের ভিতরে অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি অ্যাড করছি আমাদের এক কুমিল্লার এক কাস্টমার নিয়ে গেছিলেন উনি বলছে ভাইয়া যখন আমরা হিট করছি 320 উঠার পরে এটা অটোমেটিকলি 316-15-10 বা এই ধরনের মাইনাসের দিকে আসে কী প্রবলেম উনি এটা নিয়ে অনেক হেঁচালে আমি বলছি আপনি হয়তো উনি ওই কাস্টমারটা আমাদের আগে ইউজ করছিলেন হচ্ছে প্লাটবেড যে মেশিনগুলো আছে 16x24 মেশিনগুলো ইউজ করছে ওগুলা স্টাইল এক ধরনের আর কম্বো মেশিনের স্টাইলগুলো আলাদা ধরনের আমরা আগে দেখেছিলাম ভিডিওর শুরুতে এখানে টাইম সেট টেম্পারেচার অ্যাড করা আছে এবং হচ্ছে যখন আমাদের টেম্পারেচার 320 উঠবে তখন আমরা যখন ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে মোটামুটি 320 উঠার পরে 20 সেকেন্ডের ভিতরে আমাদের কাজ ক্লিয়ার হবে এর ভিতরে যদি বিফ করে আমরা ইন্টার ওকে বাটনটা চাপ দিয়ে রাখবো তাহলে বিফটা অফ হয়ে থাকবে এর ভিতরে যদি কয়েক সেকেন্ড যদি আমরা আরেকটা টি শার্ট নতুন করে কাজ না করি টেম্পারেচারটা 320-317-310-305 আসতে পারে অর্থাৎ মাইনাস হতে পারে এখানে ঘাবড়ানোর কিছু নেই যেহেতু আমরা কন্ট্রোলারটাকে এই মুহূর্তে আউটপুট নিচ্ছি না কন্ট্রোলারটা একটু ঠান্ডা হতে পারে যখন আমরা আবার নতুন করে জার্সি অথবা টি শার্ট দিয়ে দিব ইন্টার দিয়ে দিব এটা অটোমেটিকলি আবার প্রথমে 320 উঠবে 320 উঠার পরে 20 সেকেন্ডটা কাউন্টিং করবে এর ভিতরে আমাদের টি শার্টটা পুড়ে যাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু হচ্ছে কন্ট্রোলার প্রথমে পাওয়ারটা ইন করবে তারপরে এটি কয়েলে এসে আউটপুটে ছেড়ে দিবে সো আশা করছি যারা দেখছেন তারা অনেকেই নার্ভাস ফিল করছেন ঘাবড়ানোর কিছু নেই এই মেশিনটা 5 স্টার রিভিউ ফর অ্যাপ্রিসিয়েট স্মার্ট কন্ট্রোলার সমিতি এই মেশিনটা আমরা সাপ্লাই করছি এটা চায়নাতে অনেক প্রাইস অনেকে মনে করেন যে ভাই আপনারা অনেক সরা দামে ব্যবসা করছেন অনেক বেশি প্রফিট করছেন আসলে তাদের উদ্দেশ্য করে বলে থাকা চায়নাতে এ বিএসসি বিভিন্ন গ্রেডের প্রোডাক্টগুলো আছে আমরা চেষ্টা করছি যদি আমরা অনলাইনে এগুলো মার্কেটিং করছি বা পাবলিসিটি করছি আমরা চাচ্ছি যাতে করে আমরা বিতর্কিত না হই অ্যাটলিস্ট আমাদের নিজস্ব মানিক যেটা আছে সেটা না হয় আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন প্রতিটা প্রোডাক্টেরই এ বিএসসি কপি হয় চাইনিজকে যেটা বলে চাইনিজ ওটা তৈরি করতে বাধ্য থাকে সো আজকে আমি এখন আমার শেয়ার করছি আমার নিজাম ভাইয়া যিনি আসছেন ভাইয়ার আসলে এই মেশিনটা পারচেস করে কেমন লাগছে অনুভূতিটা যদি ভাইয়ার মুখ থেকে আমরা একটু শুনতে পারি তাহলে আমরা উপকৃত ভাই যদি আমার সঙ্গে শেয়ার করেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিজামুদ্দিন আমি চট্টগ্রাম থেকে আমাদের এই মেশিন ব্যবহার হবে টেকনাপে তো আমরা ইউটিউবে হাজি টেকের যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে আমরা এই সংক্রান্ত বিজ্ঞাপন দেখি এবং একটি ভিডিও দেখি ভিডিও দেখে আমরা ঢাকায় আমাদের যে আনুষঙ্গিক কেনাকাটা তাদের সাথে আমাদের ইচ্ছে ছিল এই হাজি টেকে মাল্টিপ্ল্যান সেন্টার যে এলিভেন্ট রুমে 7th ফ্লোরে এসে ওনার সাথে সরাসরি কথা বলে জিনিসটা যাচাইবাছাই করে আমরা নেব এবং আমরা ফাইনালি আমরা যখন আজকে এসেছি আসার পরে ভাই আমাদেরকে যথেষ্ট হেল্প করছে জিনিসটা আপ টু বটম আমাদেরকে সব কিছু বুঝাই দিচ্ছে এবং বলছে প্রাইসটাও আমাদের লিমিটের মধ্যে আছে দেখে আমরা ভাইয়ের সাথে কথা বলে ফাইনালি আমরা এটা কেনার জন্য মানে ই করলাম কাজ আনুষঙ্গিক কাজকর্ম শেষ করলাম তো আমরা নিয়ে যাবো তো আশা করছি ইনশাল্লাহ আমরা এর মাধ্যমে আমাদের যে স্পোর্টসের দোকান আমরা বেসিক্যালি স্পোর্টসের জার্সিগুলোতে বা প্যান্টগুলোতে আমরা নাম্বার এবং নাম এগুলো সংযুক্ত করবো এগুলো করার জন্য যা যা করা দরকার সব কিছু ভাই আমাদেরকে বলে দিছে তো আমরা আশা করছি এটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে করতে পারবো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে যে ছোট ত্রুটি বিচ্ছুতি এগুলো ভাই আমাদেরকে হেল্প করার ব্যাপারে সম্পূর্ণ আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করছি কোন ধরনের ত্রুটি ছাড়া কোন ধরনের ডিস্টার্ব ছাড়া আমরা আমাদের যে কাজকর্ম আমরা আগে নিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের নিজাম ভাইয়াকে যারা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারাও যদি এখনো সোর্সিং নিয়ে টেনশনে থাকেন যে কোথা থেকে মেশিনগুলো পারচেস করবেন কি ধরনের বাজেটের ভিতরে পারচেস করবেন আশা করছি অবশ্যই আপনারা ভিজিট করবেন হাজি টেক দোকান নম্বর 720-738 লেবেল সিমেন্ট মাল্টিপ্ল্যান সেন্টার ঢাকা যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য আমরা এই মেশিনগুলো কি করি আমরা যে যারা অনেকে আছেন যে টেকনা বা ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর বীরবাড়িয়া আমাদের অনেক দূর দূরান্ত থেকে আমাদের ক্লায়েন্টে আসেন অনেকে ঘাবড়িয়ে থাকেন যে এই মেশিনগুলো আমরা কীভাবে ট্রাভেল করবো আমাদের এখানে পরিবহনের সুযোগ আছে জননী আছে পরিবহন সুন্দরবন থেকে যে কোনো পরিবহন আপনি দেখবেন আপনার এলাকার কোন কুরিয়ার সার্ভিস যায় ওখানে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমাদেরকে বলে আমরা পরিবহনে আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিব জি ভাই এটার সাথে থাকছে হচ্ছে প্লেটের জন্য দুটা
মগের জন্য একটা, ক্যাফের জন্য একটা, চার আর সমতল এক পাঁচ টোটাল ফাইভ ইন ওয়ান। তবে নর্মালি এই মেশিনের কোনো ওয়ারেন্টি নেই, তবে নষ্ট হওয়ার কোনো কিছু নেই। যদি ড্যামেজ হয়ে থাকে আমরা অনেকগুলো ভিডিওতে বলে রাখছি, রিপিট করছি আরেকবার ভাইয়াদের বোঝার স্বার্থে। এই মেশিন এটা হচ্ছে দুটা বোর্ড দেওয়া আছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। যারা তাঁতালের কাজ করেন, আমাদের যারা মেকার আছেন বা ইঞ্জিনিয়ার আছেন এলাকায়, আপনার এলাকায় থাকতে পারে, আমার এলাকায় থাকতে পারে, সব এলাকায় থাকেন, এলসিডি এলইডি টেবিল রেডিও টেবিল যারা মেকিং করেন, তাঁতালের কাজ করেন, তাদেরকে দেখেন এই বোর্ডটা ইজিলি সার্ভিস করা সম্ভব। তবে নর্মালি তিন চার বছরের ভিতরে আমরা এখনো রিপোর্ট পাইনি যে এই মেশিন ড্যামেজ হয়ে গিয়েছে। যদি ড্যামেজ হয় আপনি রিপেয়ার করতে পারবেন, অথবা যদি নতুন আপনার কন্ট্রোলার দরকার হয় যে ভাই আমি এত রিপেয়ার করবো না, সরকারের মেশিন আপনি 3,000 টাকা দিয়ে একটা কন্ট্রোলার আমাদের কাছ থেকে যে কোনো সময় এসে নিয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিও, শেয়ার করতে থাকুন নিজেদের মাঝে, আর অবশ্যই এই মেশিন কিনতে হলে পারচেস করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই হাজিটেক মাল্টিপ্লাস সেন্টার ঢাকা। আরেকটা কথা বলে রাখি, ভাইয়ারা যেহেতু স্পোর্টস এর বিজনেস করছে, ভাইয়াদের কোনো ফিল্টার দরকার হচ্ছে না। কারণ হচ্ছে ভাইয়ারা ক্যামিও মেশিনের মাধ্যমে যে স্টিকার ফ্লোটারগুলো আছে, যে বিনালে যে নাম্বার লেখা থাকবে, যেমন মেসি, নেইমার, সাকিব, বিভিন্ন নাম, আপনার নাম, আমার নাম সরল, বা ভাইয়ের নাম নিজামুদ্দিন, এই ধরনের লেটারগুলো ভাইয়ারা কালেক্ট করবে। আপাতত কম বা ইনভেস্টমেন্ট যদি ওপেনিং ভাইয়ারা শুধু মেশিনটা নিচ্ছেন, লেটারগুলো ভাইয়ারা কালেক্ট করবেন। এরপর ভাইয়াদেরকে আমরা অফার করছি যে ক্যামিও ফোর মেশিনটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবল হচ্ছে, আমরা ইনশাআল্লাহ কালকে থেকে এই মেশিনটা আশা করছি আপনাদেরকে দেখাতে পারবো এবং ডেলিভারি করতে পারবো। মেশিনের প্রাইস হচ্ছে 40,000 টাকা। তবে যারা আমাদের সাবস্ক্রাইবার থাকবেন বা যারা আমাদের ভিউয়ার থাকবেন, তাদের জন্য অবশ্যই আমরা ডিসকাউন্ট রাখবো, সেটা আমরা রাখবো 38,000 টাকা। ওই মেশিনের কোনো ওয়ারেন্টি থাকবে না। তবে ওটা মেশিনটা পারচেস করলে কি হবে, যে কোনো ধরনের বিনাইল, আপনার 128 স্টাইলের বিনাইল আছে, আপনি যে কোনো স্টাইলের বিনাইলটাকে আপনি কেটে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ ডিজাইন করে আপনি যে কোনো টি শার্ট, সেটা পলিস্টার হতে পারে, জার্সি আইটেম হতে পারে, সেটা কটন হতে পারে, যে কোনো জায়গায় লাগাবেন, লাইফ টাইম এটা কিছু হবে না, উঠবে না। অ্যাটলিস্ট অনেকে প্রশ্ন করেছেন ভাই আমরা কালো টি শার্টের ভিতরে কীভাবে স্টিকার লাগাবো, কীভাবে কাজ করবো। নর্মাল আমরা যে পদ্ধতি ইউজ করছি এখানে, যে একটা 100 টাকা যে ইঙ্গিত পেপারটা আমরা ইউজ করি পলিস্টারের জন্য, এই পেপারে নর্মালি কালো টি শার্টের ভিতরে আসে না। অ্যাটলিস্ট যে লাইট কালার যে টি শার্টগুলো আছে শুধুমাত্র এগুলোতে হয়, কোনো ডার্ক টি শার্টের ভিতরে প্রপারলি কাজ করে না। বিশেষ করে কালোটা খুবই পছন্দিত সবার জন্য। সহজ সলিউশন ক্যামিও এই মেশিনের মাধ্যমে আপনারা স্টিকারগুলো কাটিং করে আপনারা অবশ্যই ওখানে লাগাবেন। আর আমরা যারা টি শার্ট কটন টি শার্টের জন্য যারা আমরা স্টিকার ইউজ করছি, এগুলো অনেকে বলে থাকে যে ভাই আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অবশ্যই লটার মেশিনটা ইউজ করতে হবে। লটার মেশিনের মাধ্যমে আমরা রিসাইজিং করে রাখবো, তাহলে আমাদের যে ডিজাইন করা আছে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা এই ফ্লোটার মেশিনে কেটে ফেলবো, আমরা ওটা ফেলে দিয়ে জাস্ট স্টিকারটা লাগাবো, তাহলে মনের মতো করে আমরা এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট বাংলাদেশে ফিল করতে পারবো। অ্যাটলিস্ট আপনি পারবেন আপনার ঘরে বসে এক্সপোর্ট কোয়ালিটি ডিজাইন বাংলাদেশে সাপ্লাই দিতে, বিকেএসপিতে সাপ্লাই দিতে পারবেন। অ্যাটলিস্ট হচ্ছে আমাদের বাংলাদেশের যারা যে সমস্ত সার্কুলারগুলো আছে, বড় বড় কোম্পানির হাই গ্রেডের যে প্রোডাক্টগুলো যেন আসে, আশা করছি আপনি নিজের বাসায় বসে এই গ্রেডের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবেন। সো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে আপনাদের